নমস্কার বন্ধুরা, এনআস নিউজ চ্যানেলে স্বাগত জানাই। আপনারা জানেন যে গত 18ই ডিসেম্বর থেকে পার্শ্ব শিক্ষকদের অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে, তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। তো আজকে কিছুক্ষণ আগে পার্শ্ব শিক্ষক নেতা ভগীরথ ঘোষ তিনি একটি বার্তা দিয়েছেন, একটি অডিও বার্তা। তো আপনাদের জন্য প্রত্যেক পার্শ্ব শিক্ষকের উদ্দেশ্যে, এবং তিনি একটি বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন। তো চলুন সেই অডিওটি আপনাদের জন্য একটু শেয়ার করে দিই। গত 18ই ডিসেম্বর থেকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ডাকে লাগাতার অবস্থান কর্মসূচির আজকে 13 দিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আলোচনার কোনো দরজা না খোলায় আজকে আমরা কলেজ স্কোয়ারে একটা বৃহত্তর জমায়েত করি এবং সেখানে মানববন্ধন করি, এবং প্রায় আধ ঘন্টা সময় ধরে আমরা ওই চৌরাস্তার মোড় অবরোধ করি এবং পার্শ্ব শিক্ষকরা সেখানে বিক্ষোভ দেখায়। হাজার হাজার পার্শ্ব শিক্ষকের উপস্থিতিতে আজকে আমরা এই কর্মসূচি পালন করি। আগামী দিনে যদি আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, বেতন কাঠামো, সরকারের যেটা প্রতিশ্রুতি ছিল দেওয়ার, সেটা যদি অবিলম্বে পালন না করে, তাহলে আমরা আবারও আরও বৃহত্তর আন্দোলনে ঝাঁপানোর জন্য প্রস্তুত আছি।